আজ আমি ক্লাস 9-এর বৃত্তের ক্ষেত্রফলের চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো, বৃত্তের ক্ষেত্রফলের চ্যাপ্টারের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাকে বৃত্ত সম্পর্কে বুঝতে হবে। বৃত্ত কি? না, ধরো একটা নির্দিষ্ট বিন্দু আছে, একটা নির্দিষ্ট বিন্দু, আর একটা বিন্দু এমনভাবে চলছে যে যা দূরত্ব এই নির্দিষ্ট বিন্দু থেকে সবসময় একই। তাহলে এই বিন্দু ধরো এইভাবে চলছে, এমনভাবে চলছে যে যা দূরত্বটা সবসময় এই নির্দিষ্ট বিন্দু থেকে একই। তাহলে এই যে ঘূর্ণায়মান বিন্দুটা যে পথটা সৃষ্টি করলো, যে সঞ্চার পথটা সৃষ্টি করলো, এইটাকে বলা হয় বৃত্ত। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব এটাকে বলা হয় এর ব্যাসার্ধ। এটা ধরো আর, আর মিন রেডিয়াস, তার মানে এটাকে ধরো ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের যাবতীয় সূত্র এই ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। তাহলে বৃত্তের দুটো জিনিস আছে, একটা হচ্ছে এ কতটা দূরত্ব অতিক্রম করলো, এটাকে বলে বৃত্তের পেরিমিটার বা বাংলায় বলে পরিধি, আর একটা হচ্ছে এই বৃত্তটা কতটা জায়গা জুড়ে আছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। পরিধি সূত্র হচ্ছে 2πr, এটা হচ্ছে শুধু একক যেহেতু এটা দৈর্ঘ্য, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr² বর্গ একক। এটা হলো বৃত্তের। এখন এই বৃত্তটার যে কোনো একটা ব্যাস এই বৃত্তটাকে সমান দুটো ভাগে ভাগ করে দেয়, এ একটা ভাগ আর এ একটা ভাগ। এই এক একটা ভাগকে বলে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ব্যাসার্ধ কিন্তু একই আছে, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? না, বৃত্তের পরিস্থিতির ঠিক অর্ধেকটা হবে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে, বৃত্তের পরিধির অর্ধেক এই অংশটা আসছে, তাহলে 2πr/2 মানে πr প্লাস এই ব্যাসটা, এই ব্যাসটা কিন্তু যুক্ত হচ্ছে প্লাস 2r, এটা হচ্ছে শুধু একক দৈর্ঘ্য। আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল তাহলে কত হবে? বৃত্তের যতটা ক্ষেত্রফল ছিল তার অর্ধেকটা জায়গা জুড়ে আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে πr² / 2 বর্গ একক। ঠিক আছে, এই চারটে সূত্র আমাদের লাগবে। এবার আমরা অঙ্কতে যাব। এটা হচ্ছে অনুশীলনী 18, কোষে দেখি 18, কোষে দেখি 18, পেজ নাম্বার হচ্ছে 259। দেখো প্রথম কারণটা, দেখো এক নাম্বারটা বলছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমি ঘাস খেতে পারবে। তাহলে ধরো এইটা হচ্ছে খুঁটি, এখান থেকে একটা নির্দিষ্ট দড়ি বাঁধলা, এটা হচ্ছে কত, 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে গরুকে বাঁধলো। তাহলে গরুটা কি করবে, এই খুঁটিটার চারপাশে গরুটা ঘুরতে থাকবে। তাহলে যদি গরুটা খুঁটিটার চারপাশে ঘুরে, তাহলে গরুটা একটা বৃত্তাকার পথ পরিক্রম করতে পারে, এরকম একটা বৃত্তাকার পথ পরিক্রম করতে পারবে। তাহলে গরুটা সব থেকে বেশি জায়গায় ঘাস খেতে পারে এই পুরোটা, তাহলে এটা হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত, 2.1 মিটার। গরুটি সব থেকে বেশি যে জমির ঘাস খেতে পারবে তা হলো একটি বৃত্তাকার জমি যার ব্যাসার্ধ 2.1 মিটার। তাহলে কতটা ঘাস খেতে পারবে, তাহলে হচ্ছে ওর ক্ষেত্রফল, তাতে জমিটির ক্ষেত্রফল সমান পুরো এতটা এরিয়ার ঘাস খেতে পারবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত, আমি কিনি πr², তাহলে বসাবো, পায়ের মান হচ্ছে 22/7, আর মান হচ্ছে 2.1 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার, 22/7 21 10 21 10, 66 × 21, 21 6 126,
তারপরে হলো 12, 21, 126 আর 12, 138, 13.86 বর্গ মিটার। নেক্সট দেখো, একের পরে কোনটা করবে? 3 দেখো, বলছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের চার ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে কি করছে দেখো, এখানে এরকম একটা গোলাকার টেবিল কিনেছে। এই টেবিলের ঢাকনা তৈরি করেছে যার ক্ষেত্রফল বলা আছে কত? 5544 বর্গ সেমি। তাহলে এটা একটা বৃত্ত, তাহলে এর চার ধারে যদি পর্দা লাগায় তার মানে পর্দাটা তৈরি কত হচ্ছে? এর পরিধি, বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্তের পরিধিটি বার করলেই আমার রঙিন ফিতের দৈর্ঘ্যটা বেড়ে যাবে। তার মানে কি চাই আমার? বৃত্তের ব্যাসার্ধটা চাই। ধরি গোলাকার টেবিলের যে ঢাকনা তৈরি করেছে তার মানে বৃত্তাকার টেবিলের ঢাকনাটির ব্যাসার্ধ সমান আর, তাহলে শর্তে কি পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলটা কত? 5544, এত বর্গ সেমি আছে, তাহলে আর স্কোয়ার সমান 5544 × 7/22, 11 × 2 = 22, 5 × 11 = 55, 0 × 11 = 44, 2 × 2 = 4, 1 = 10, 252 × 7, আর মানে কত? √252 × 7। এটা করলে কি হবে দেখো, এটা 7 দিয়ে 4, 7 × 7 = 21, 4 × 7 = 42, 7 তাহলে 7 × 6 = 42 সেমি। অতএব রঙিন ফিতেটির দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধিটা, তার সূত্র কত? 2πr, 2 × π হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 42। ৪৪, ৬ × ৪ = ২৪, এত সেমি। নেক্সট দেখো, 3 হলো, 1 হলো, 3 হলো, কত করবে এবারে? 6 যাবে এবারে। পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5, হিসাব করে দুজনের আঁকা সোজা অঙ্ক, ক্ষেত্র দিয়ে ক্ষেত্রফল। ধরি পলাশের আঁকা বৃত্তটির আগে অনুপাতটাকে আর ধরে ব্যাসার্ধ গুলো বার করে নাও। তাহলে ধরি পলাশের আঁকা বৃত্তটির ব্যাসার্ধ সমান, এটা 4:5, তাহলে এটা ধরলাম 4R, আর পিয়ালির আঁকা বৃত্তটির ব্যাসার্ধ সমান কত হবে? 5R। তাহলে এদের কি বা করতে ক্ষেত্রফল দুটো অনুপাত? তাহলে দুজনের আঁকা বৃত্তগুলির ক্ষেত্রফলের অনুপাত, এটা 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 2 নম্বরের কোশ্চেন পড়বে, এটা বড় কোশ্চেন পড়বে না। তাহলে এর ক্ষেত্রফল হবে π × r, মানে হচ্ছে 4R তার হোল স্কোয়ার = এর ক্ষেত্রফল হবে π × 5R তার হোল স্কোয়ার, π × 16R² = π × 25R², পাই স্কোয়ার কেটে যাবে, 16:25। নয়টা দেখো,
বলছে ইঠালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া একটি রাস্তা আছে। একটা ক্লাব বৃত্তাকার পার্ক আর কি, মানে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের, ওই ক্লাবের একটা বৃত্তাকার পার্ক আছে, তার বাইরের দিকে পরিধি বরাবর 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে কীরকম ছবিটা সবসময় আঁকার চেষ্টা করবে, ভালো বুঝতে পারবে। ধরো এইটা বৃত্তাকার পার্কটা, ওই ক্লাবের বৃত্তাকার পার্কটা, তাহলে এর চারপাশে একই মাপের 7 মিটার মাপের চওড়া একটা এরকম রাস্তা আছে। এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তাটার এই দৈর্ঘ্যটুকু হচ্ছে কত, 7 মিটার। বৃত্তাকার পার্কের পরিধি, তার মানে এই যে ভিতরের দিকটা দেখা যাচ্ছে এইটার পরিধি বলা আছে কত, 352 হলে রাস্তাটার ক্ষেত্রফল, রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হলে তোমার কী হতে হবে, তোমাকে প্রথমে এই রাস্তা সহ যে বৃত্তটা পাচ্ছ তার ক্ষেত্রফল বার করতে হবে, আর রাস্তা বাদে যে পার্কটা আছে সেই বৃত্তটার ক্ষেত্রফলটা থেকে সেই বৃত্তটার ক্ষেত্রফল বার করতে হবে। যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে এই শুধু পার্কের ক্ষেত্রফল বিয়োগ করে দিলেই তোমার রাস্তার ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে দেখো এইটার ব্যাসার্ধটা যদি তুমি বার করতে পারো, কারণ এর তোমার পরিধিটা দেওয়া আছে, কারণ তুমি এখান থেকে আর এর মানটা পেয়ে যাবে, তাহলে এই আর এর মানটা পেয়ে গেলে পার্কের ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে। এবারে এই বড় বৃত্তটা রাস্তা সহ যে বৃত্তটা হচ্ছে তার ব্যাসার্ধটা কী হবে, তার ব্যাসার্ধ হবে এর সঙ্গে এই 7টা যোগ হয়ে যাবে, তাহলে তারও ক্ষেত্রফল পেয়ে যাবে, দিয়ে বিয়োগ করে দেবে। তাহলে প্রথমে কী লিখবে না, ধরি ব্যাসার্ধটা ধরে নাও, ধরি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ সমান 8 মিটার। তাহলে শর্তে এর পরিধি দেওয়া আছে কত, 352, তাহলে শর্তে 2πr সমান 352, তাহলে আর সমান কত, 352/2, পায়ের মান 22, এর মান নিচে 22, উপরে 7, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 3 11 33, 2 11 দুগুণে 22, 2 দুগুণে 4 8 32, তাহলে আর এর মান কত এল, 56 মিটার। তাহলে অতএব পার্কটির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, তাহলে পাই মান হচ্ছে 22/7, আর মান হচ্ছে 56, তার হোল স্কোয়ার এত বর্গ মিটার। নেক্সট, এবারে রাস্তা সহ যে বৃত্তাকার জায়গাটা পাচ্ছ পার্কটা, তার ব্যাসার্ধ বার করো। তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ, তাহলে আর প্লাস 7 মিটার, আর এর মান কত বেরিয়েছে, 56, 56+7 সমান 63 মিটার। তাহলে এর ক্ষেত্রফল পাই ইন্টু 63² এত বর্গ মিটার। তাহলে দুটো অংশ বেরিয়ে গেল, একটা রাস্তা সহ বেরিয়ে গেল আর এটা শুধু পারলো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি, এটা থেকে এটা বিয়োগ বলি পেয়ে যাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 22/7 × 63² রাস্তা সহটা মাইনাস শুধু পার্কটা, 22/7 × 56² এখান থেকে 22/7টা কমন নি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দেবে, 63² - 56² 22/7 × 63+56, 63 থেকে 56 বিয়োগ করলে 7 7 7 কেটে গেল, 22 × 6 3 9
পাঁচ আর ছয় এগারো, এত বর্গ মিটার, 22 × 119। এলো যে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচা হয়েছে? 20 টাকা। তাহলে বান্ধাতে কত খরচা? অতএব রাস্তাটি বান্ধাতে খরচ হবে এইটা × 20, 22 × 119 × 20 টাকা, 44 × 119। 119 কে 44 দিয়ে গুণ, পাঁচ দুই তিন ছয় আট শূন্য, 52,360 টাকা। আজকে এই পর্যন্ত থাক, তোমরা এই মাঝের সব অঙ্কগুলো করবে বাড়িতে।